রাজশাহী কলেজের 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকের এই সকালে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি রসায়নের ক্লাসে। আমি তোমাদের সাথে আজকে ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ এহসানুল হক, সহকারী অধ্যাপক রসায়ন। আমরা আজকে একটু আমাদের যে দৈনন্দিন জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে পানি, সেই পানির আমরা দূষণ, এই বিষয়গুলো নিয়ে বা কিভাবে আমরা পানি একটা শুদ্ধ না বিশুদ্ধ সেটা আমরা বিবেচনা করব, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেটি আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এতে যাওয়ার আগে আমরা কিছু কথা বলবো। তোমরা জানো যে আগামী 12ই সেপ্টেম্বর 2021 তারিখ থেকে তোমাদের কলেজ রিওপেনিং হচ্ছে। তো তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকো, যেগুলা একই প্রশ্ন অনেকে আবার বারবার করো। তো যদি সে বিষয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এখন কমেন্ট বক্সে বয়াতে করতে পারো, আমি চেষ্টা করব সেগুলি উত্তর দেওয়ার। তা আমি সাধারণভাবে তোমাদের কিছু সেদিনের কিছু কথা বলে রাখি। অবশ্যই তোমরা সেদিন কলেজে উপস্থিত হবে, তবে যাদের করোনার লক্ষণ ভিত্তিক কোনো উপসর্গ থাকবে তারা অবশ্যই কলেজ আসা থেকে বিরত থাকবে। আর যেহেতু 12 তারিখ কলেজ ওপেন হবে, সেহেতু তোমরা অবশ্যই তোমাদের যারা দূরের শিক্ষার্থী তারা অবশ্যই তোমাদের একটি নিরাপদ এবং সুস্থ পরিবেশে থাকার জায়গা আগে থেকেই কি করতে হবে, ঠিক করতে হবে। আর যারা শহরেই বিভিন্ন জায়গা থেকে কলেজে আসবা, তাদের ক্ষেত্রে পথে আসার সময় অবশ্যই তোমাদের যাত্রাটা যাতে নিরাপদ হয়, যাতে কোনো ধরনের কোনো একটা এমন ধরনের তোমরা কন্ট্যাক্টে না যাও যেখানে এই ধরনের এই রোগের উপসর্গ থাকে, এরকম কোনো ব্যক্তির সংস্পর্শে অবশ্যই তোমাদের কি করতে হবে, এড়িয়ে চলতে হবে, সেদিকে সতর্ক খেয়াল রাখতে হবে। কলেজে তোমরা অনেকেই খুব উত্তেজিত হয়ে আছো, বিশেষ করে আমি যেহেতু ওই ম্যাথস ফেস গ্রুপ গ্রুপটি চালাই, আমি তোমাদের কমেন্টগুলি দেখতে পাই, সেখানে আমি দেখতে পাই অবশ্যই অবশ্যই এটার একটা এই বয়সে একটা উত্তেজনা থাকবেই, কিন্তু সেটি আমাদের প্রশমিত করতে হবে। আমাদের সেদিন কলেজ ক্যাম্পাসে আমাদের এবং ক্লাসরুমে আমাদের যে বিচরণটি হবে সেটি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সেটি করতে হবে। কোনো শিক্ষার্থী মাস্ক ছাড়া কলেজে প্রবেশ করবে না, এবং মাস্ক সঠিক নিয়মে অর্থাৎ নাক মুখ ঢেকেই মাস্ক পরতে হবে, এটি তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে বিষয়গুলি আছে, যদি কারো কলেজে আসার পরে কারো কোনো সমস্যা হয়, তাৎক্ষণিকভাবে আমাদের সে বিষয়টি তোমাদের জানাতে হবে, এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। সে যদি না পারে তাহলে তোমরা বন্ধু বান্ধব বান্ধবী যারা আছো তারা অবশ্যই আমাদের বিষয়টি জানাবে যদি কারো সেরকম সমস্যা হয়। তো এই ছিল আমার তোমাদের প্রতি সাধারণ নির্দেশনা। তো তোমাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই সেটি জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকগুলি কলেজ হোস্টেল খোলা নিয়ে আমরা একটি কথা শুনতে পাচ্ছি এখনো, কিন্তু এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা নেই। তবে সম্ভবত কলেজ খোলা সম্ভব নাও হতে পারে, কারণ আবাসিক যে বিষয়টি সেটি সাধারণত টিকা গ্রহণের উপর ভিত্তি করে এটি বিবেচনা করা হচ্ছে এক্ষেত্রে। কাজেই আমাদের যে আবাসিক হোস্টেলগুলি রয়েছে সেগুলির ব্যাপারে সাধারণত এখনো আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। কাজে যারা হোস্টেলে থাকো তারা হয়তো সাময়িকভাবে একটু অন্য ব্যবস্থা করলে আমাদের মনে হয় সুবিধা হয়। তারপরে তোমাদের সাথে আমাদের একটি জুম মিটিং হবে এই বিষয় নিয়ে, 12 তারিখ যে আমরা কলেজ রিওপেনিং করছি সে বিষয়ে তোমাদের জিজ্ঞাসা, আমাদের কিছু নির্দেশনা, এই বিষয়ে তোমাদের সাথে একটি জুম মিটিং হবে 12 তারিখ। বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীর সাথে জুম মিটিংটি শুরু হবে সকাল 9টা 15 মিনিটে, এবং ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের
শিক্ষার্থীদের সাথে সেই জুম মিটিংটি অনুষ্ঠিত হবে 10:45। তোমরা সেই মিটিং এ অবশ্যই কি থাকবে, উপস্থিত থাকবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং আমাদের যে নির্দেশনাগুলি থাকবে সেগুলি আমরা সেখানে বিস্তারিত আকারে আলোচনা করব। আর একটি বিষয় হচ্ছে যে কলেজ রিওপেনিং বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি ভিডিও রয়েছে, সেটি আমি তোমাদের লিংক গুগল ক্লাসরুমে এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা সেটি দেখবে। তাহলে সেখান থেকেও তোমরা অনেক কিছুই সেখান থেকে জানতে পারবে। আর আমাদের যে জুম মিটিংটি হবে সেই মিটিংটি সম্পর্কেও আমি সেই মিটিং এর আইডি এবং লিংক তোমাদের ফেসবুক পেজে এবং আমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে আমি সেটি দিয়েছি, সেখান থেকেও তোমরা সেটি পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমার আমার এই ছিল সংক্ষিপ্ত নির্দেশনা 12 তারিখ কলেজ ওপেনিং বিষয়ে। আর তোমরা অনেকেই একটি দাবি তুলেছ যে তোমাদের নবীন বরণ বিষয়ে অনেকেই এটি ই করছো, তো এখন এই পরিস্থিতিতে সেটি সম্ভব না, হলেও তোমাদের শুভেচ্ছা জানানোর জন্য বা বরণ করার জন্য একটি প্রয়াস সেদিন অবশ্যই থাকবে, এ বিষয়ে আমি তোমাদের আশ্বস্ত করছি। তবে বৃহৎ পরিসরে বা যেভাবে হয় সেটি করা সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে আলোচ্য সূচি আমরা সেটিতে যাই। একটু অধ্যায়টি ভুল লেখা আছে, রাসায়নিক সাম্যাবস্থা না, সেটি হবে পরিবেশ রসায়ন। আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে মিঠা পানির উৎস এবং গুরুত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড সমূহ, পানির ক্ষরতা, পানির পিএইচ, দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি, পানির ক্ষরতা, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে মিঠা পানি বলতে আমরা কি বুঝি। মিঠা পানি বলতে সাধারণত আমরা যেটি বুঝি সেটি হচ্ছে আমরা যে পানি পান করতে পারি, যে পানি পানযোগ্য, সেটিকেই আমরা মিঠা পানি বলে থাকি। আমাদের এই পৃথিবী আমরা জানি 3 ভাগের 2 ভাগই জল, 1 ভাগ স্থল, কিন্তু এত জল হলে কি হবে, এই সমস্ত জল আমাদের পানযোগ্য নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে প্রথম যে আমাদের এটি আছে আমাদের যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি 100 ভাগ জল হয় তার মধ্যে ফ্রেশ ওয়াটার হচ্ছে মাত্র 3%, বাকি 97%ই হচ্ছে লবণাক্ত পানি। অর্থাৎ এই পৃথিবীতে যত পানি রয়েছে সমস্ত পানির মধ্যে মাত্র 3 ভাগ পানি আমরা কি করতে পারি, পান করতে পারি, আমাদের পানযোগ্য। এই 3 ভাগ পানিও পানযোগ্য করাটি বলা ভুল, অর্থাৎ বাকি যে 97% সেটি হচ্ছে লবণাক্ত পানি আর মাত্র 3% পানি হচ্ছে ফ্রেশ ওয়াটার। তো এই যে 3 ভাগ ফ্রেশ ওয়াটার সেটির যদি আমরা আবার বন্টন দেখি তাহলে দেখব যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে 30.1%, অর্থাৎ ভূগর্ভস্থ পানি হচ্ছে 30.1%, আর আইস ক্যাপ এবং গ্লেসিয়ার হচ্ছে 68.7%, অর্থাৎ এবং অন্যান্য হচ্ছে 0.9%, সারফেস ওয়াটার হচ্ছে 0.3%। তাহলে আমাদের আমাদের উপরিপৃষ্ঠ যে পানি অর্থাৎ সারফেস যেটি ওয়াটার সেটা মাত্র 0.3%, মাটির নিচে আছে বা মাটির সাথে মিশে আছে 3.31%, আর বরফ আকারে জমে আছে 68.7% ফ্রেশ ওয়াটার যেটা আমরা বলছি, যেটি টোটাল পানির 3% ছিল, সেই 3% পানির আবার প্রায় 68.7% পানি বরফ আকারে কি আছে, জমা আছে, মাটির নিচে আছে 30.1%, অন্যান্য অবস্থায় আছে হচ্ছে 0.9%, এবং সারফেসে বিদ্যমান আছে মাত্র 0.3%। এই যে 0.3% সারফেস ওয়াটার, এই সারফেস ওয়াটারের ভিতরে আবার নদীর পানি হচ্ছে 2%, তারপরে সোয়াম্প হচ্ছে 11%, আর 87% হচ্ছে লেকস বিভিন্ন জলাশয়ের পানি। এই তো হচ্ছে, এই হচ্ছে আমাদের যে আর্থ ওয়াটার যেটি আমাদের, সেই আর্থ ওয়াটারের বন্টন হচ্ছে এরকম।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাত্র খুব অল্প সারফেস ওয়াটার 0.3% এবং গ্রাউন্ড ওয়াটার 0.1%, এই যে পানি আমাদের পানযোগ্য পানি, সেই পানি আবার আমরা বিভিন্নভাবে দূষিত করে দিচ্ছি, পানি আমাদের পানের অযোগ্য করে দিচ্ছি। তো এই কারণেই আমাদের পানির এই যে বন্টন এবং এই পানি কে কিভাবে আমরা আমাদের পানযোগ্য করে রাখতে পারি সে বিষয়ে আমাদের একটু ধারণা রাখা দরকার। আমরা পানির অপচয় করি, কিন্তু আমাদের এই একটি গুরুত্বপূর্ণ জিনিস এটি, যেটি অনেক বেশি মনে করি আমরা, কিন্তু আমাদের ব্যবহারযোগ্য যে পানি সেটি পরিমাণ খুবই কম। আমরা এই যে মিঠা পানির কথা বলছি, এটির গুরুত্ব কেন এত বেশি, এটি ফ্রেশ ওয়াটার এটির গুরুত্ব কেন এত বেশি? আমরা যদি আমাদের দেহের কথায় বিবেচনা করি, তাহলে দেখি আমাদের দেহের 70% হচ্ছে পানি। আমাদের দেহের টোটাল যে ওজন তার 70% হচ্ছে কি আমাদের কোষের, আমাদের দেহ যে অসংখ্য কোষ দ্বারা গঠিত, সেই কোষের প্রায় 70% হচ্ছে পানি। আবার একজন মানুষের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে একজন মানুষ খাবার ব্যতীত হয়তো 1 মাস বাঁচতে পারে, কিন্তু পানি ব্যতীত সে 1 সপ্তাহ কি করতে পারবে না, বাঁচতে পারবে না। তাহলে আমাদের নিজেদেরই জীবন ধারণের জন্য পানির একটি কি রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবন ধারণের জন্য। কাজেই এই যে আমাদের একটি গুরুত্বপূর্ণ আমাদের উপাদান পরিবেশের পানি, এটির রক্ষণাবেক্ষণ করা, এটির বিশুদ্ধ, এটিকে বিশুদ্ধ রাখা আমাদের নিজেদেরই জন্য খুব প্রয়োজনীয়। আরো অনেক ক্ষেত্রে আমরা পানি, এই মিঠা পানি ব্যবহার করে থাকি, যেমন কৃষি কাজে আমরা ব্যবহার করে থাকি, উৎপাদন শিল্পে এবং নির্মাণ কাজে আমরা এই পানি ব্যবহার করে থাকি। বিভিন্ন যে আমাদের যন্ত্র আছে, বিভিন্ন যেগুলি আমাদের মেশিন আছে, সেই মেশিনগুলির কুলিং এর ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই পানি ব্যবহার করে থাকি। ড্রিঙ্ক পানীয় জল হিসাবে আমরা এই পানি ব্যবহার করে থাকি। বিভিন্ন গৃহস্থালির কাজে, যেমন কাপড় চোপড় কাচা, ঘর মোছা, পরিষ্কার করা বা গোসল করা, এই সকল ক্ষেত্রেও আমরা, অর্থাৎ ডোমেস্টিক যে ইউজ, পানির একটি বড় একটি ইউজ রয়েছে। গোসল করার আমরা বলছি ক্লিনিং এর ক্ষেত্রেও আমরা কি করে থাকি, পানি ব্যবহার করে থাকি। স্যানিটেশনের ক্ষেত্রেও আমাদের পানির একটি কি রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এইগুলি বিভিন্ন ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে আমরা কতটুকু পানি ব্যবহার করে থাকি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা কতটুকু পানি ব্যবহার করে থাকি, সেটিরও একটি চিত্র আমাদের সামনে আছে। তো আমরা এখানে বিভিন্ন ক্ষেত্রে পানি যে আমরা ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট আমরা পানি ব্যবহার করি, সেই বিষয়গুলিও এখানে আমাদের দেওয়া আছে। তাহলে ইরিগেশন থেকে শুরু করে আমাদের জীবনযাপন, আমাদের যে যন্ত্রপাতি যেগুলি চালায় সেগুলির মেশিনের কুলিং এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে নির্মাণ ক্ষেত্রে পানীয় জল হিসাবে, তারপর বিভিন্ন গৃহস্থালির কাজে, যেমন গোসল, স্যানিটেশন, এইসব ক্ষেত্রে আমরা কি করে থাকি, পানি ব্যবহার করে থাকি। এই জন্যই বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। কিন্তু আরেকটি কথা আছে যে পানি, চারিদিকেই পানি রয়েছে, কিন্তু পান করার পানির বড়ই কি অভাব। এই জন্য আমরা যেটি বলি যে এই পানিকে আমরা কিভাবে, আমাদের কি করতে হবে, বিশুদ্ধ রাখতে হবে। এখন আমাদের কিভাবে আমরা বিশুদ্ধ রাখতে পারি, কিবা কিভাবে আমরা একটা পানি বিশুদ্ধ কিনা সেটি আমরা জানতে পারি, সেটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তো আমরা যেটি বলছিলাম যে আমাদের ভূ যে পৃষ্ঠতলের যে পানি, সারফেস ওয়াটার যাকে আমরা বলছি, নদ নদী, ঝর্ণাধারা, হ্রদ, খাল, বিল ও পুকুরের পানি, মূলত এগুলি হচ্ছে আমাদের সারফেস ওয়াটার। অন্যভাবে বলতে গেলে স্বাদু ও লবণাক্ত পানি, তুষার, বরফ সহ ভূপৃষ্ঠের উপরিভাগে প্রাপ্ত সকল জলই হচ্ছে সারফেস ওয়াটার। বাংলাদেশে ভূপৃষ্ঠ জলরাশির মূল উৎস বৃষ্টিপাত ও আন্তঃদেশীয় নদী প্রবাহ। আমাদের কি নাই তুষার বরফ খুব নাই বললেই চলে। আমাদের সারফেস ওয়াটারের মূল দুটি উৎস হচ্ছে, একটি হচ্ছে বৃষ্টিপাত আর একটি হচ্ছে আন্তঃদেশীয় নদী প্রবাহ। এই দুই ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশের যে সারফেস ওয়াটার সেটার মূল উৎস। আমরা এখানে সারফেস ওয়াটারের আমরা ডিস্ট্রিবিউশন দিয়েছি, একটি বন্টন আমরা দিয়েছি, কিভাবে কোথায় কোথায় সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, ওয়াটার টেবল, আনস্যাচুরেটেড সয়েল, স্যাচুরেটেড সয়েল, এখানে আবার সারফেস ওয়াটার, এটি আমরা দেখিয়েছি কোথায় কিভাবে আছে।
উৎসসহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে আমরা পানির কথা বলছি, সারফেস ওয়াটারের কথা বলছি, যেটি আমরা বলি, এই পানি আমরা দেখছি যে খুব অল্প পরিমাণে আমাদের ব্যবহারের জন্য, স্বাস্থ্যসম্মত ব্যবহারের জন্য রয়েছে। তো একটি পানি আমরা জানি আবার এই যে এটি যদিও আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান, এবং বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন, কিন্তু এটি অনেক সময় আমাদের প্রাণ সংহারক হয়ে হয়ে দাঁড়ায়, আমাদের নানা ধরনের অসুখ বিসুখের সৃষ্টি করে, তো যদি সেটি বিশুদ্ধ না হয়। তো একটি পানি কখন বিশুদ্ধ হবে বা কিভাবে আমরা বুঝবো যে পানিটি বিশুদ্ধ, সেটি জানার জন্য আমাদের অবশ্যই কতকগুলি মানদণ্ডের ভিত্তিতে সেটি আমাদের বিচার করতে হবে যে একটি পানি বিশুদ্ধ না অবিশুদ্ধ। তো কোন কোন মানদণ্ডের ভিত্তিতে আমরা একটা পানিকে বিশুদ্ধ বা বলবো, সেগুলির আমরা এখানে 6টি পয়েন্ট দেখতে পাচ্ছি। এই 6টি পয়েন্টের ভিত্তিতে আমরা একটি পানি বিশুদ্ধ কি অবিশুদ্ধ সেটি আমরা বলবো, অর্থাৎ পানির বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে 6টি, আরও বেশ কিছু আছে, তো আমরা এখানে 6টি নিয়ে এসেছি। শিল্প কারখানা ও কৃষি কাজে সারফেস ওয়াটারের ব্যবহারের পূর্বে অবশ্যই পানির এই বিশুদ্ধতার মানদণ্ডগুলি সঠিকভাবে আছে কিনা, এই প্যারামিটারগুলি সঠিকভাবে আছে কিনা সেটি আমাদের দেখে নিতে হবে। যদি পানিতে ক্ষারতা বেশি হয়, যদি পানির পিএইচ ঠিক না থাকে, তাহলে সেই পানিকে আমরা কৃষিকাজে বা বয়লারে বা বিভিন্ন রান্না বান্নার কাজে আমরা সেই পানিকে ব্যবহার করতে পারবো না সহজে, সেগুলি আমাদের উপকারের থেকে অপকারী করবে। কাজে এই মানদণ্ডগুলির সাহায্যে আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে পানি বিশুদ্ধ না অবিশুদ্ধ। তো আমি এই 6টি যে মানদণ্ডের কথা বলছি, সেগুলি হচ্ছে পানির পিএইচ, পানির ক্ষরতা, পানিতে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন আমরা যাকে বলি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা, টিডিএস সমগ্র দ্রবীভূত কঠিন বস্তু, এই 6টি প্যারামিটারের সাহায্যে আমরা বিবেচনা করব একটি পানি পানি বিশুদ্ধ না অবিশুদ্ধ, পানি ব্যবহারযোগ্য না ব্যবহারের অনুপযোগী। তো আমরা এই বিষয়গুলি নিয়ে একটু ধারাবাহিক ভাবে আমরা আলোচনা করি। তো আমরা জানি পিএইচ বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে, পিএইচ বিষয়টি কি আমরা একটু দেখি, পানিতে থাকা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক যে লগারিদম সেটিকে বলছি আমরা পানির পিএইচ। অর্থাৎ পানি আমরা জানি পানি বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে আয়নিত হয়, এবং পানি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, উৎপন্ন হাইড্রোজেন আয়ন আবার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। তো এই যে হাইড্রোজেন আয়নের যে মোলার ঘনমাত্রা, এই মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকেই বলবো আমরা কি পিএইচ। তো আমরা যেটি জানি যে বিজ্ঞানী কোলরস দেখিয়েছেন যে বিশুদ্ধ পানি আয়নিত হয় এবং সেখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিয়ে আমরা পিএইচ নির্ণয় করে দেখেছি যে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত, 7। কিন্তু সারফেস ওয়াটার যেটি আমরা সারফেস ওয়াটারের যে কথাটি আমরা বলছি, সেই সারফেস ওয়াটারে কি থাকে, কার্বনিক অ্যাসিড দ্রবীভূত থাকে। এই কার্বনিক অ্যাসিড দ্রবীভূত থাকার কারণে সাধারণত পানি অম্লীয় প্রকৃতির হয়, এবং কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, এই জন্য ভূপৃষ্ঠের যে পানি বা সারফেস ওয়াটার যেটি, সেটি পিএইচ সাধারণত 7-এর নিচে থাকে, অর্থাৎ 6 থেকে 6.5 এর মধ্যে হয়ে থাকে সারফেস ওয়াটারের পিএইচ। কিন্তু হুয়ের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, মানদণ্ড অনুযায়ী, পানযোগ্য পানির পিএইচ হতে হবে 6.5 থেকে 8.5 এর মধ্যে, অর্থাৎ অম্ল এবং ক্ষার এর মাঝামাঝি থাকতে হবে, তাহলে সেটি আমাদের পানযোগ্য পানি হবে। তাহলে যদি পানির পিএইচ 6.6 এর নিচে নেমে যায় বা 8.5 এর উপরে হয়ে যায়, তাহলে সেই পানি আমরা পান করতে পারবো না। 6-এর নিচে নেমে গেলে সেটি অতি অম্লীয় পানি হবে, এবং সেটি আমাদের শরীরের অবজন্য অবশ্যই ক্ষতি করবে, আমাদের শরীরের যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে সেটি ম্যাচ করবে না অবশ্যই। আবার ইরিগেশনের ক্ষেত্রেও সে পানি ব্যবহার করা যাবে না, খুব অম্লীয় মাত্রার পানি ব্যবহার করা যাবে না। কাজেই একটি পানি বিশুদ্ধ কিনা বা একটি পানিতে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা সেটি স্বাভাবিক মাত্রায় আছে কিনা, সেটি আমরা এই পিএইচ এর সাহায্যে আমরা কি করতে পারি, জানতে পারি।
এবার আমরা আমাদের যে দ্বিতীয় মানদণ্ডটি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটি হচ্ছে ওয়াটার হার্ডনেস, পানির খরতা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা পানির খরতা, এটি হচ্ছে পানির বিশুদ্ধতা পানি মানদণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। পানির খরতা বিষয়টি কি আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি পানিতে যদি দ্বিধাতব দ্বিধনাত্মক কিছু আয়ন থাকে, যেমন ফেরাস আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এই আয়নগুলি যদি পানিতে দ্রবীভূত থাকে তাহলে কি হবে, সেই পানি সহজে সাবানের সাথে ফেনা পানি তৈরি করবে না। তো যে পানিতে এই তিনটি আয়ন দ্বিধনাত্মক আয়নের লবণ দ্রবীভূত থাকবে সেই পানি সাবানের সাথে ফেনা তৈরি করবে না, যাতে তখন আমরা পানির সেই ধর্মটিকে বলবো কি হার্ড ওয়াটার। আর যদি পানিতে এই দ্বিধনাত্মক আয়নগুলির লবণ যত বেশি পরিমাণে থাকবে পানির হার্ডনেস তত কি হবে বেশি হবে, এবং সেই পানি সেই সাবান সেই পানিতে সাবান খুবই কম পরিমাণে কি তৈরি করবে ফেনা তৈরি করবে। আর যদি এই দ্বিধনাত্মক আয়নগুলির লবণের পরিমাণ পানিতে কম থাকে তাহলে সেটি সেই পানি তত বেশি সফট হবে এবং সেই পানিতে সাবানের ফেনা তত বেশি কি তৈরি করবে ফেনা তৈরি করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সফট ওয়াটারের ক্ষেত্রে সাবান পানির সাথে প্রচুর পরিমাণে ফেনা তৈরি করেছে, এবং হার্ড ওয়াটার যেটি সেটি পানির সাথে সাবান খুব কম পরিমাণে কি তৈরি করেছে ফেনা তৈরি করেছে। এখানে যে বিষয়টি আমরা তাহলে জানতে পারলাম যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি দ্বিধনাত্মক এই যে আমাদের আয়নগুলি আছে এগুলির যদি লবণ পানিতে দ্রবীভূত থাকে বেশি পরিমাণ দ্রবীভূত থাকে, যত বেশি দূরে থাকবে সেই পানি তত হার্ড হবে, এবং যত কম পরিমাণে থাকবে সেই পানি তত সফট হবে অর্থাৎ মৃদু হবে। অর্থাৎ পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের সোডিয়াম ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে আমরা সেই পানিকে খর পানি বলবো, এবং এর ফলে যে ধর্মের উদ্ভব হবে সেটাকে আমরা পানির খরতা বলবো। তাহলে আমরা একটু দেখি, আমরা এই যে খর পানির সংজ্ঞা আমরা দিয়েছি যে পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতির ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে তাহলে আমরা সেই পানিকে কি বলবো খর পানি বলবো। আর পানিতে যদি এই যে লবণগুলি দ্রবীভূত থাকার কারণে যে ধর্মের উদ্ভব হবে সেটিকেই বলবো আমরা পানির খরতা। পানির খরতা দুই ধরনের খর, তাহলে পানি হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে খর পানি, একটা হচ্ছে মৃদু পানি। যে পানিতে এই আয়নগুলির লবণ খুব কম পরিমাণে থাকবে সেই পানিকেই বলবো আমরা কি মৃদু পানি। খর পানি আমাদের যেটি বলছি সেটি দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে স্থায়ী খরতা আরেকটি হচ্ছে অস্থায়ী খরতা। স্থায়ী খরতা কখন হবে, যখন পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতির ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকবে, তাহলে যে খরতা উদ্ভব হবে তখন তাকে বলবো আমরা স্থায়ী খরতা। পানিকে ফুটিয়ে পানির স্থায়ী খরতা কি করা যাবে না, দূর করা যাবে না। এক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে এই খরতা কি করতে হবে, দূর করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পানির দুই ধরনের খরতা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পানির স্থায়ী খরতা এবং আরেকটি হচ্ছে কি অস্থায়ী খরতা। স্থায়ী খরতা কখন হবে, যখন পানিতে তোমার এই যে আমরা তিনটা আয়ন বলছি, কি কি আয়ন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, আর হচ্ছে কি আয়রন, এই তিনটি দ্বিধনাত্মক আয়নের কি থাকবে ক্লোরাইড, সালফেট এবং কি থাকবে বাইকার্বনেট আয়ন কি থাকবে দ্রবীভূত থাকবে। বাইকার্বনেট যখন থাকবে তখন তাকে আমরা বলবো কি না, তখন যদি বাইকার্বনেট ছাড়া দ্রবীভূত থাকে এই তিনটির লবণ হয় তখন তাকে বলবো কি আমরা স্থায়ী খরতা, তখন তাকে আমরা বলবো স্থায়ী খরতা বলবো আমরা এই লবণ থাকলে। আর যদি এগুলির কি থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের যদি এবং আয়রনের কি থাকে বাইকার্বনেট লবণ থাকে
পানিতে বেশি পরিমাণে দ্রবী থাকবে, তখন তাকে বলবো আমরা কি, অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা। তাহলে এগুলা, এই ক্লোরাইড আর সালফেট থাকলে তাকে বলবো আমরা স্থায়ী ক্ষরতা, আর এগুলার বাইকার্বনেট লবণ পানিতে দ্রবীভূত থাকলে তাকে বলবো আমরা কি, অস্থায়ী ক্ষরতা। আমরা আগেই বলছি পানির স্থায়ী ক্ষরতা সহজে দূর করা যায় না, এটি ফুটিয়ে উচ্চ তাপমাত্রায় ফুটিয়েও পানির স্থায়ী ক্ষরতা দূর করা যাবে না, কিন্তু অস্থায়ী ক্ষরতা সহজেই দূর করা যায় এবং এটিকে ফুটালেই পানির অস্থায়ী ক্ষরতা কি হয়, দূরীভূত হয়। আর পানির স্থায়ী ক্ষরতাকে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে কি করতে হয়, দূর করতে হয়। আর পানির অস্থায়ী ক্ষরতাকে শুধুমাত্র ফুটালেই কি করা যায়, দূর করা যায়। পানির যেটা আমরা বলি অস্থায়ী ক্ষরতা, পানিতে যদি ক্যালসিয়ামের ধরো বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, তাহলে তাকে যদি আমরা তাপ দিই তাহলে এটি ভেঙে যেয়ে কি হয়, ক্যালসিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় লবণ হিসাবে পানির নিচে পড়ে থাকে এবং আমরা কি পাই, সলিড, এটি অবশ্যই সলিড, এটি পড়ে থাকে এবং আমরা পানির তখন এই যে বাইকার্বনেট লবণটি কার্বনেটে রূপান্তরিত হয়, পানির অস্থায়ী ক্ষরতা কি হয়, দূর হয়। আবার তাহলে আমরা যে কথাটি বললাম যে পানির ক্ষরতা, এখন এই পানির ক্ষরতা যে কথাটি বলছি আমরা, এটি কেন এবং কি কারণে, আমরা দেখি যে পানির, আমরা পানিকে যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, আমাদের পানির যে সরবরাহ লাইন থাকে সেই সরবরাহ লাইনের পানিতে যদি এই আয়নগুলি লবণগুলি দ্রবীভূত থাকে, তাহলে সেগুলি সেই পাইপে জমে পানির সরবরাহ লাইনে বিঘ্ন ঘটায়। আবার পানিকে যখন আমরা কেটলিতে বা গরম ফুটাই তখন, বা পানি বয়লার বয়লারে যখন এই পানিকে আমরা ফুটাই তখন সেখানে একটি আস্তরণ, এই সকল লবণের আস্তরণ পড়ে এবং বয়লারের যে তাপ শোষণ ক্ষমতা সেটি কমে যায়, ফলে তাপের অপচয় ঘটে। আমার এই জন্য আমাদের পানির ক্ষরতা শিল্পক্ষেত্রে হোক বা আমাদের গৃহস্থালির ক্ষেত্রেই হোক, পানির আবার এটি খর, পানি যদি বেশি মাত্রায় খর হয় তাহলে সেক্ষেত্রেও সাবানের অপচয় ঘটে। এই সকল কারণে পানিতে পানির ক্ষরতা, কোন পানির ক্ষরতা কতটুকু আমাদের একটু জানার কি হয়, প্রয়োজন হয়। তো পানির ক্ষরতা আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা নির্ণয় করে থাকি, তো সেটি আমাদের এই ক্লাসের হয়তো আমাদের আলোচনার বিষয় নয়, তো আমরা আরো আলোচনা করব। আমাদের আরেকটি যে বিষয় হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যত বেশি হবে সেই পানি জীবের জন্য বা জলজ প্রাণীর জন্য তত কি হবে, ব্যবহারের অনুকূল হবে, এবং পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যত কম হবে সেখানে জলজ প্রাণীর পক্ষে জীবন ধারণ করা বা সেই পানির তত কি হবে, অবিশুদ্ধ হয়, আমাদেরও ব্যবহারের সেটা কি হবে, অনুপযোগী হবে। তো আমরা কিভাবে দ্রবীভূত অক্সিজেনের আমরা সংজ্ঞা দিতে পারি, এখানে আমরা বলছি যে এক, বায়ুচাপে নির্দিষ্ট তাপমাত্রা, অবশ্যই বিভিন্ন তাপমাত্রায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণের কি দেখা যায়, ভিন্নতা দেখা যায়, কাজেই এক বায়ুচাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশ্রিত থাকা অক্সিজেনকে আমরা দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন বলবো। তাহলে এক বায়ুচাপে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশে থাকা অক্সিজেনকে আমরা কি বলবো, দ্রবীভূত অক্সিজেন বলবো। এই দ্রবীভূত অক্সিজেনকে আমরা পিপিএম বা মিলিগ্রাম পার লিটার এককে পরিমাপ করে থাকি, এবং পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। তাহলে কি কি তিনটি বিষয় আমরা এখন একটু দেখি, যে জলজ যে অণুজীব বা অর্গানিজম আছে সেই জলজ অর্গানিজম সমূহের সালোক সংশ্লেষণ এবং শ্বসনের হার। তাহলে একটি পানিতে যে জলজ অর্গানিজমগুলো থাকবে তারা কি পরিমাণে সালোক সংশ্লেষণ বা শ্বসনের ক্ষেত্রে তারা কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করছে, তার উপর ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটি কি করবে, নির্ভর করবে। বর্জ্য পদার্থের জারণ, যে একটা পানিতে কি পরিমাণ বর্জ্য পদার্থ আছে সেই, এবং সেই বর্জ্য পদার্থের জারণে
কি পরিমাণ অক্সিজেন বায় হচ্ছে তার উপরও কিন্তু নির্ভর করবে, পানির যে দ্রবীভূত অক্সিজেন বা ডিও সেটি নির্ভর করবে। আমরা প্রায় শিল্প কলকারখানার যে বর্জ্য তা নদীর পানিতে, পুকুরের পানিতে বা বিভিন্ন পানিতে আমরা নিক্ষেপ করি, এবং সেই সকল রাসায়নিক পদার্থকে আবার যা পানির অক্সিজেন জারিত হওয়ার জন্য বা জারিত করার জন্য পানিতে দ্রবীভূত যে অক্সিজেন, সেই অক্সিজেনটি কি হয় ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। পানির তাপমাত্রা, পানির তাপমাত্রার উপর ভিত্তি করেও পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটি কি হয় নির্ভর করে। তো আমরা এটি একটি দেখব, আমরা আমরা এখানে দেখ জৈব পদার্থ, পানিতে উপস্থিত জৈব পদার্থ, অণুজীব প্লাস দ্রবীভূত অক্সিজেন, এই তিনটি কি, এই তিনটির মিশ্রণে যে বিক্রিয়াটি ঘটে, যে একটি জারণ বিক্রিয়া, এখানে অক্সিজেন এই পানি এবং অণুজীব পানিতে যে জৈব পদার্থ থাকে সেই জৈব পদার্থের জারণ ঘটায়, এবং জারণ ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড পানি নতুন ব্যাকটেরিয়া কোষ তৈরি করে। তো এই যে পানিতে যে জৈব পদার্থ ছিল সেই জৈব পদার্থের জারণে এই দ্রবীভূত অক্সিজেন ব্যবহার হওয়ায় পানির ডিও বা ডিজল বা অক্সিজেনের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। এই কমে যাওয়ার কারণেই পানির যে বিশুদ্ধতার সেটিও কমে যায়, পানির স্বাভাবিক স্বাদ থাকে না, এবং সে পানি আমাদের ব্যবহারের কি হয়ে যায়, অনুপযোগী হয়ে যায়, পানির কালার চেঞ্জ হয়ে যায় এবং পানির স্বাদও চেঞ্জ হয়ে যায়। দ্রবীভূত অক্সিজেনের তাৎপর্য আমরা কি এখানে বলতে চাচ্ছি এটা একটু দেখি। উত্তম স্বাদের জন্য পানীয় জলে ডিওর পরিমাণ সর্বাধিক হওয়া বাঞ্ছনীয়। একটা পানির যে আমরা স্বাদ বলে থাকি, তো পানির সেই স্বাদের উচ্চ স্বাদের জন্য, পানির ভালো স্বাদের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রাটি সবচেয়ে বেশি হওয়া কি প্রয়োজন। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যত কি হবে বেশি হবে, সেই পানির স্বাদও তত কি হবে বেশি হবে। গৃহস্থালী শিল্পজাত বর্জ্য এবং ভূপৃষ্ঠীয় পানির দূষণ মাত্রা নির্ণয়ে ডিও পরিমাপন কি অপরিহার্য। তাহলে আমাদের গৃহস্থালী শিল্পজাত বর্জ্য এবং ভূপৃষ্ঠীয় পানির অন্য যে কোনো উপায়ে যে দূষণ হয় সেই দূষণ মাত্রা নির্ণয়ে পানির ডিও মাপাটা একটা কি অপরিহার্য। আয়রন স্টিলের ক্ষয় কারণে উচ্চ ডিও সহায়ক ভূমিকা রাখে। আবার উচ্চ তাপমাত্রা, জৈবিক অপদ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেট, রাসায়ন H2S এবং জৈব যৌগ পানির ডিও কি করে, হ্রাস করে। তাহলে কি কি পদার্থ পানি যত তাপমাত্রা যত বেশি, আমরা যে তিনটি প্যারামিটারের কথা বলেছিলাম যাদের উপর পানির ডিও নির্ভর করে, তাদের ক্ষেত্রে একটি হচ্ছে কি উচ্চ তাপমাত্রা। পানি তাপমাত্রা যত বেশি হবে সেইখানে দ্রবীভূত সেই পানিতে ডিওর পরিমাণ বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তত কি হবে, কম হবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি পায়, হ্রাস পায়, এটি একটি বিষয়। জৈবিক অপদ্রব্য, জৈব পদার্থ একটি পানিতে যত বেশি পরিমাণে থাকবে সেই পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তত কি হবে, কম হবে। অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ যত বেশি পানিতে, পানিতে ততই অক্সিজেনের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম হবে। আয়রন ফেরাস আয়নের পরিমাণ বেশি হলেও হবে, হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি হলেও সেখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি হবে, হ্রাস পাবে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যত বেশি হবে সেখানে বায়বীয় ব্যাকটেরিয়ার বিকাশ তত কি হবে, বেশি হবে। বায়বীয় বিয়োজনের প্রান্তিক উপাদানগুলো স্থিতিশীল এবং দুর্গন্ধ ছড়ায় না, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বায়বীয় যে ব্যাকটেরিয়া তার বিকাশে ডিও উচ্চ ডিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই যে বায়বীয় এই প্রান্তিক যে বা বিয়োজনের ফলে প্রান্তিক যে উৎপাদগুলো সেগুলো স্থিতিশীল এবং দুর্গন্ধ, এগুলো দুর্গন্ধ ছড়ায় না, ফলে পানির স্বাদ কি থাকে, ঠিক গন্ধ ঠিক থাকে। বিওডি নির্ণয়ে ডিও পরিমাপন একটি মূল ভিত্তি হিসাবে কি করে, কাজ করে। এই ছিল আমাদের দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেনের তাৎপর্য। আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বলতে আমরা কি বুঝি সেটি আমরা একটু আলোচনা করব। দূষিত পানির প্রতি লিটারে উপস্থিত জৈব পদার্থ সমূহের ব্যাকটেরিয়া ঘটিত বিয়োজন অর্থাৎ জৈব রাসায়নিক বিয়োজনের ফলে যত মিলিগ্রাম কি হবে অক্সিজেনের পরিমাণ প্রয়োজন হবে,
সেই মিলিগ্রাম প্রকাশক সংখ্যাকে ওই পানির জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা কি করব বলবো। তাহলে দূষিত পানি আমাদের অবশ্যই দূষিত পানি নিতে হবে। দূষিত পানির প্রতি লিটারে যে পরিমাণ জৈব দূষক বা ব্যাকটেরিয়া জৈব পদার্থ সম থাকবে তাদের ব্যাকটেরিয়া ঘটিত বিয়োজন এর জন্য অর্থাৎ জৈব রাসায়নিক বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হবে সেই মিলিগ্রাম প্রকাশক সংখ্যাকে আমরা কি বলবো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি আমরা বলবো। তাহলে আমরা বলতে পারি যে জৈব পানিতে উপস্থিত জৈব পদার্থ আমরা জৈব পদার্থ লিখি জৈব পদার্থ আর হচ্ছে কি অণুজীব বা ব্যাকটেরিয়া যাকে আমরা বলি অণুজীব দ্বারা বিয়োজন ঘটবে কিন্তু এই বিয়োজন অক্সিডেশন টাইপের হবে পানিতে দ্রবীভূত অক্সিজেন লাগবে কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস কি হবে অন্য অণুজীবীয় কোষ জি অন্য অণুজীবীয় কোষ এই যে তৈরি হবে এই যে অক্সিজেন এটি অক্সিজেন হবে কি ডিও থেকে যাবে কোথা থেকে যাবে এই অক্সিজেন যাবে কোথা থেকে ডিও থেকে। তো এই যে জৈব পদার্থ পানিতে উপস্থিত জৈব পদার্থ এই জৈব পদার্থের বিয়োজন ভাঙার জন্য যে এটি কত লিটার পানিতে উপস্থিত এক লিটার পানিতে উপস্থিত সকল জৈব পদার্থকে অণুজীব এবং অণুজীবের উপস্থিতিতে ব্যাকটেরিয়ার দ্বারা জারণ ঘটাতে ওই দ্রবীভূত পানি থেকে যত মিলিগ্রাম অক্সিজেন যাবে সেই মিলিগ্রাম প্রকাশক সংখ্যাকে আমরা বলবো কি প্রাণ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা নামে আমরা কি করব অভিহিত করব। কোন পানির নমুনায় বিওডি এর মান বলা হয়ে থাকে ধরো 5 বলি আমরা বা 5 মিলিগ্রাম পার লিটার বলি আমরা এটি দ্বারা কি বুঝি আমরা এটি দ্বারা বুঝি যে ওই পানির প্রতি লিটারে উপস্থিত কি জৈব পদার্থের জৈব রাসায়নিক বিয়োজনের জন্য কত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে দ্রবীভূত অক্সিজেন থেকে 5 মিলিগ্রাম অক্সিজেনের কি হবে প্রয়োজন হবে অর্থাৎ 1 লিটার পানিতে উপস্থিত যে জৈব পদার্থ সেই জৈব পদার্থের ব্যাকটেরিয়া ঘটিত বিয়োজন অর্থাৎ প্রাণ রাসায়নিক বিয়োজন ঘটাতে আমাদের পানিতে দ্রবীভূত যে অক্সিজেন সেই অক্সিজেনের কত মিলিগ্রাম প্রয়োজন হবে 5 মিলিগ্রাম কি হবে প্রয়োজন হবে এটাই বুঝি আমরা যে একটি পানির বিওডির মান 5 বা 5 মিলিগ্রাম পার লিটার বলতে আমরা এই কথাটি কি করে থাকি বুঝে থাকি। তো আমরা দেখি পরের স্লাইডে আমরা কি আমাদের তো আমরা প্রাণ রাসায়নিক যে অক্সিজেন চাহিদা বিওডি যেটি রয়েছে সেই বিওডি এর উদ্দেশ্য কি কেন আমরা বিওডি পরিমাপ করব কোনো দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থের পরিমাপক বা নির্ণায়ক রূপে আমরা বিওডি কে ব্যবহার করতে পারি যে একটি পানিতে কি পরিমাণ জৈব পদার্থ উপস্থিত আছে দিয়েছে সেটি পানিকে দূষিত করছে সেটির পরিমাণ আমরা জানার জন্য বিওডি ব্যবহার করতে পারি। পানিতে জৈব দূষক পদার্থের পরিমাণ যত বেশি হবে বিওডি এর মান তত উচ্চ হবে এবং জলজ প্রাণীর জন্য প্রাপ্য অক্সিজেনের পরিমাণ তত কি হবে হ্রাস পাবে। তাহলে পানি একটা পানিতে জৈব দূষকের পরিমাণ যত বেশি হবে সেই পানির বিওডির মান তত কি হবে উচ্চ হবে এবং জলজ প্রাণীর জন্য প্রয়োজনীয় ডিজল বা অক্সিজেনের পরিমাণ কি হবে হ্রাস পাবে এবং পানি ততই কি হবে দূষিত হবে। তবে আমি এখন একটি তোমাদের কথা বলি এটি মনে রাখা ভালো আমাদের যে একটি পানিতে পানির বিওডির মান যত বেশি হবে সেই পানির বিশুদ্ধতা তত কি হবে কম হবে আবার একটি পানির ডিওর মান যত উচ্চ হবে সেই পানির বিশুদ্ধতা তত বেশি কি হবে বেশি হবে অর্থাৎ বিওডি ডিওর কি বিপরীত এই বিষয়টি একটি পানির বিওডি এর মান যত বেশি হবে সেই পানির বিশুদ্ধতা তত কম হবে কারণ বিওডির মান বেশি হলে সেই পানিতে জৈব দূষকের পরিমাণ কি হবে বেশি হবে আবার একটি পানিতে ডিওর মান যত বেশি হবে বিপরীতভাবে
সেই পানির আবার বিশুদ্ধতা তত কি হবে, বেশি হবে। বিওডির মান থেকে আমরা জানা যায় যে পানিতে ডিউ এর মান কতটা কমেছে সেটা জানা যায়। বিওডির মান যত বেশি হবে ডিউ এর মান তত কি হবে কমে যাবে, এবং সেই পানিতে ডিউ এর মান যত কমবে সেই পানিতে মাছ তত বাঁচবে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর পানি মতামত অনুযায়ী পানিতে অনুমোদিত বিওডি এর মান হচ্ছে 6 PPM, অর্থাৎ 6 PPM এর বেশি যদি বিওডি হয় তাহলে সে পানি ব্যবহারযোগ্য নয়। এখন বিওডি এর ভিত্তিতে আমরা পানির উৎকর্ষতা যদি মাপতে চাই তাহলে দেখি যে বিওডি যদি 1 হয় খুব ভালো, 2 হলে ভালো, 3 হলে মোটামুটি ভালো, 10 হলে খুবই খারাপ না খারাপ, আর 20 হলে খুবই খারাপ, তাহলে এই যে বিওডির মানের ভিত্তিতে আমরা পানিকে এইভাবে কি করতে পারি, আমরা পানির উৎকর্ষতা যাচাই করতে পারি। অর্থাৎ পরিষ্কার ও নিরাপদ পানির বিওডি এর মান 1 থেকে 2 mg/L হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিওডি নির্ণয়ের একটি এখানে পদ্ধতি আলোচনার বিষয় আছে, এবং ডিও নির্ণয়েরও একটি পদ্ধতি আলোচনার বিষয় আছে, এরপরে সিওডি আছে, টিডিএস আছে, এই বিষয়গুলি আমাদের আছে। তো আমরা আজকে আর এই ক্লাসটি দীর্ঘ করতে যাচ্ছি না, আমরা অনেকখানি এখানে আলোচনা করেছি। আমরা আগামী যে ক্লাস আছে আমাদের হয়তো আর অনলাইন তোমাদের সাথে রসায়নের এই যে অনলাইন ক্লাস সেটি আর হয়তো একটি ক্লাস হতে পারে, তারপরে হয়তো সরাসরি তোমাদের সাথে দেখা হবে, এবং যে আমাদের 12 তারিখ থেকে যে সরাসরি ক্লাস শুরু হবে সেই ক্লাসেই হয়তো আমরা যে আর যে বিষয়গুলি থাকলো বিওডি এবং সিওডির যে বিষয়গুলি থাকলো সেই বিষয়গুলি নিয়ে আমরা সেই ক্লাসেই আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আর এই সকল বিষয়ে তোমাদের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি আমরা সেই ক্লাসেই কি করব আলোচনা করব। আল্লাহ হাফেজ।